সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস চিলেকোঠার সেপাইয়ের নবম পর্বটি। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। আকবর ভাইয়ের বেটা, দাঁড়াও, ভালো করে দেখা নেই। আনোয়ারের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর খয়বার গাজী তাকে বসতে বলে। তার পাশে জালাল মাস্টার। তারপর একটি দীর্ঘশ্বাস ছেড়ে খয়বার গাজী অনুযোগ করে, তোমরা বাপু বাপদাদার ভিটাতে আসবারই চাও না, একবার ফুসকিও পারো না। তোমার মামা আর বছর জাতীয় পরিষদে কন্টেস্ট করল, আমার এখানে আসছিল, আমার কুটুম, ভাইয়ের সম্বন্ধী, আবার তোমার চাষিরও কিরম ভাই হয়। তো কলাম, সিরাজ ভাই, আমারে কিছু কর দরকার নাই। আমার ইউনিয়নের মেম্বার 11টা, একটা জোলা আর একটা কৈবর্ত, বাকি 9টা ভোট আপনার। তা ফুল মার্কার টিকিট নিবার পারলেন না? ওয়াদা দিলাম, কিন্তু বাবা জামানা খারাপ, মানুষ হইল মোনাফেক, মানুষের ইমান নাই। ভোটের আগের রাতে মোটর সাইকেল নিয়ে দুইজন মানুষ আসলো, ভটভটিওয়ালারা টাকার বস্তা নিয়ে আসছিল, সব ভোট পড়ল ফুল মার্কাত, আমার ভোটটা নষ্ট হইল। একটি প্রসঙ্গ থেকে আরেকটি এসে পড়ে, কোনোটাই ভালোভাবে শেষ হয় না। খয়বার গাজী কথা বলে একটু ধীরে, বিলম্বিত লয়ে, কিন্তু লোকটা খুব স্টেডি, থামে না। মাঝে মাঝে বিরতি দিলেও এমন একটা ভঙ্গি করে যেন তার বাক্য অসম্পূর্ণ রয়েছে, ঠিক পরবর্তী সময়টিও তার জন্যেই নির্ধারিত, অন্য কারো তাতে ভাগ বসাবার সুযোগ থাকে না। কথা বলার ফাঁকে ফাঁকে সে সিগারেটে টান দেয়, বা তার সামনে লাঙল কাঁধে মাঠের দিকে রওনা হওয়া কিষানের উদ্দেশ্যে নির্দেশ পাঠায়, বা সশব্দে থুতু ফেলে, বা উচ্চকণ্ঠে আল্লাহর নাম নেয়। এরকম একটি ফাঁক পেয়ে আনোয়ার বলে ফেলে, জি, বেসিক ডেমোক্র্যাটদের প্রায় সবাই টাকা নিয়ে ভোট দিয়েছে, সব জায়গাতেই তাই হয়েছে। মুখে একটু জর্দা পুড়ে ডান হাত তুলে খয়বার গাজী তাকে থামিয়ে দেয়, তারপর বলে, বাপু, বেসিক ডেমোক্রেসি কও আর অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ কও, আয়ুব খান কও আর শেখ মুজিব কও, দেশের মানুষের ইমান নাই, ইমান না থাকলে কেডা কি করব, নাকি কও? হঠাৎ ভেতর বাড়ির দিকে মুখ করে লোকটা হুঙ্কার ছাড়ে, ক্যারে শাকাত আলে, নাশতা হলো? আনোয়ার ক্ষীণ কণ্ঠে একটু ভদ্রতা করার চেষ্টা করে, না, নাস্তা থাক, বাড়িতে বলে আসিনি, নাস্তা করে রাখবে, আপনি আর কষ্ট করবেন না। খয়বার গাজী হাসে, এই হাসিতে আনোয়ারের প্রতি নাস্তা খাওয়ার স্পষ্ট নির্দেশ রয়েছে। একটু অস্বস্তিকর হলেও লোকটাকে আনোয়ারের খারাপ লাগছে না, জালাল মাস্টারের অনুরোধেই আসতে হয়েছে। কাল সন্ধ্যায় জালাল ফুপা বারবার বলছিল, দেখো বাপু, চ্যাংড়া প্যাংড়ার কথা কর্ণপাত করো না, খয়বার গাজীর সাথে বিবাদ করলে চেংটু কও আর তার বাপ কও, কারো পরিণতি ভালো হবার পারে না। কারণটা কি? কারণটা ব্যাখ্যা করে সে নিজেই। নাদু পরামানিক ও তার ছেলে চেংটুর নামে খয়বার গাজী যে ফৌজদারি মামলা করেছে, তাতে অপরাধ প্রমাণিত হলে বাপ বেটার 7 থেকে 14 বছরের জেল একেবারে অনিবার্য। নাদু কি মামলার খরচ যোগাতে পারবে? আরও খয়বারের কি, 15 দিন পরপর সে টাউনে যায়, চাঁদে চাঁদে তার মোকদ্দমা, এর সঙ্গে নাদুর নামে একটা মামলা জুড়ে দিলে তার কি এসে যায়? আনোয়ার গিয়ে যদি খয়বার গাজীকে একবার বলে তো সে মামলাটা তুলে নিতে পারে। আনোয়ার তবু আসতে চায়নি, চেংটুর কথা না হয় ছেড়েই দিল, ছোঁড়াটা মনে হয় সবসময় টং হয়ে আছে। কিন্তু জালাল মাস্টার, এমনকি নাদু পরামানিকের কথাতেও বোঝা যাচ্ছে খয়বার গাজীর লোকটা বিপজ্জনক, একটা সুযোগ এসে পড়েছে, এখনই চিরকালের জন্য এদের উৎখাত করা সম্ভব। চারদিকে মানুষের ভাব যা দেখা যাচ্ছে তাতে মামলা যারা করে তারা তো নস্যি, মামলার রায় দেনেওয়ালারাই টেকে কিনা দেখো। কিন্তু ঝামেলা বাধায় নাদু পরামানিক, সাসামিয়া দেহেন,
গরিব মানুষ আমরা, বেন্না মানুষ। আপনা গড়ে পায়ের তলাত পোড়া আছি বাপদাদার আমল থেকা। আমার তিন কাল যায়া এখন এক কালত ঠেকছে। আমি তো বুঝি বাপজান, আমি সকলে বুঝি। বাপের বিবেচনা বোধে চেংটু রাস্তা নাই। তুমি কি বোঝো? নাদু জবাব দেয় আনোয়ারের দিকে তাকিয়ে। স্যাংরা প্যাংরা ইকলান, নাফ পাড়া ব্যারাম কয়দিনের কন। জিগলান স্কুল কলেজত পড়ে, দুই দিন বাদে শিখলান ব্যামাক যাবো টাউনেত, অর্ধেক যাবো জেলের ভাত খাবার। খয়বার গাছি তখন হামাক মাটির তলাত পুত্তা থুব, মাটির উপরে ঘাস দালাবো, কে ফুসকি দেওয়াও দেখবে না। তারপর সে খয়বারের সঙ্গে আনোয়ারের বড় চাচার আত্মীয়তার কথা বলে। বড় চাচি ডালে পালায় খয়বারের মামাতো বোন। আনোয়ার কথাটা বললে গাজি তাকে না করতে পারবে না। হাজার হলেও ভদ্রলোক। আর যাই হোক, খয়বার গাজির বংশ তো ভালো। ছোট লোকের বাচ্চারা মেম্বার হয়ে ওয়ার্কার্স প্রোগ্রামের গম মেরে বড় লোক হয়। খয়বার তো সেরকম লোক নয়, কত পুরানো বংশ, নইলে আনোয়ারদের সঙ্গে তাদের আত্মীয়তা হয় কি করে? বুঝলাম তো, তা গরু চুরি সংবাদ নিয়ে তুমি থানাত গেলে তার গাউত লাগে কিসক? চেংটুর এই অভিযোগে নাদু পরামানে ক্ষিপ্ত হয়ে উঠে দাঁড়াতে গেলে আনোয়ার তাকে থামিয়ে দিয়েছিল। তারপর চেংটু যখন ভাইপোকে কুকুর ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন আপনিও রামদা হাতে তার সঙ্গে ছিলেন। এই কথাটা খয়বার গাজী থানায় গিয়ে বলল কি করে বলেন? জবাব না দিয়ে নাদু মাথা নিচু করে থাকে। সে বসেছিল হাঁটু ভেঙে, আর দশজন চাষা যেভাবে বসে, তার বড় পাকা দাড়ি এলোমেলোভাবে ছড়ানো, শীতে সেগুলো কেমন খাড়া খাড়া হয়ে গেছে। এত ঘন দাড়িতেও তাই চেহারায় সৌম্য ভাব আসে না। তার দীর্ঘ দেহ সর্বদাই নোয়ানো। আনোয়ারের কথা শুনতে শুনতে তার ঘাড় এতটা নুয়ে পড়ে যে মনে হয় খয়বার গাজীর সমস্ত অপরাধের জন্য দায়ী সে একা। আনোয়ারের দিকে সে মাঝে মাঝে আর চোখে তাকায়। পরশু জালাল মাস্টারের কাছে সে তার পর্যবেক্ষণ জানিয়ে দিয়েছে যে আনোয়ারের দাদাজির সঙ্গে আনোয়ারের চেহারার সাদৃশ্য খুব স্পষ্ট। তা তার পূর্বপুরুষের আমলের এক চাকরের প্রতি সে কি তার মরহুম দাদাজির মতো একটু করুণাহৃদয় হতে পারে না? খয়বার গাজীর কাছে একবার যেতে তার আপত্তিটা কি? আবার খয়বার গাজীও বারবার চাপ দেয়, এ লোকটার কথা ফেলা মুশকিল। স্থানীয় হাই স্কুলে ক্লাস এইট পর্যন্ত 40 বছর ধরে বাংলা পড়াবার পর লোকটা এখন ঘরেই বসে থাকে, সংসার দেখে, মানে শ্বশুরের দেওয়া কয়েক বিঘা জমির তদারকি করে। মাসে দুমাসে বিষাদ সিন্ধু, মোস্তফা চরিত, কাসাসুল আম্বিয়া বা তাপস চরিতমালা ও রবি ঠাকুরের চয়নিকা পড়ে বাংলা ভাষার চর্চাটা চাগিয়ে রাখার চেষ্টা করে। এ ভাষার উপর দখল বোঝা যায় তার কথাবার্তায়। খয়বার গাজীর সহনশীলতার অভাব আছে, কিন্তু তার হৃদয় পরিষ্কার। আর তোমার বড় চাচির তাই সাক্ষাৎ আত্মীয়, সম্পর্কে ফুফাতো ভাই। আর তোমার পিতার সাথে তার হৃদ্যতা কি 1-8 বৎসরের? 50 বৎসরের বন্ধুত্ব, প্রায় সমবয়স্ক, স্কুলে সহপাঠী না হলেও খেলার সাথী, শৈশবের বন্ধুত্বের কাছে আত্মীয়তা কুটুম্বিতা কিছু নয়। তুমি একটা আবদার করলে গাজী কি হেলা করবার পারে? কিন্তু খয়বার গাজীর বৈঠকখানার বারান্দায় বসে জালাল মাস্টারের বাকপটুদার নিদর্শন পাওয়া যায় না। বারান্দার ধার ঘেঁষে শেফালি গাছ, টুপটাপ ফুল পড়ে শিশির ভেজা সাদাটি সবুজ ঘাসের জমিতে নকশি কাঁথা বোনা হয়ে চলেছে। জালাল মাস্টার তাই দেখে। সামনের এই খালি জমির পর ঘাট বাঁধানো পুকুর, শীতের পুকুরে স্থির পানির ওপর আবছা ধোঁয়া, জালালউদ্দিন তাও দেখে। একটু পশ্চিমে আনোয়ারদের বাড়ি যাওয়ার রাস্তায় শিমুল গাছের মাথায় লালচে রোদ হলদে হয়ে আসছে, লোকটা তাও দেখে। তাহলে আনোয়ার কথাটা পারে কিভাবে? লুঙ্গি পরে একটি ছেলে এসে দাঁড়ালে খয়বার গাজী আনোয়ারকে বলে, চলো বাবা ঘরে নাস্তা করি, গরিবের বাড়িতে আসছো বাবা,
কি দিয়া যত্ন করি, একটা খবর দিয়ে আসা লাগে, গায়ের মধ্যে থাকি বুঝলা না, উপস্থিত কিছু পাওয়া যায় না। না না কি যে বলেন, না না তাতে কি। আনোয়ারের এসব বাক প্রয়াস খয়বার গাজীর বিপুল বিনয়ের তোড়ে কোথায় ভেসে যায় তার আর কোনো চিহ্ন পাওয়া যায় না। বৈঠকখানে শতরঞ্চি পাতা তক্তপোষে দস্তরখান বিছানো, গোলাপি ও বেগুনি রঙের বড় বড় ফুল পাতা আঁকা মোটা ও বড় চিনেমাটির প্লেটে প্রথমে পরোটা ও পায়রার গোশতের ভুনা খাওয়া হলো, তারপর মুড়ি দিয়ে পায়েস। পায়েস খেতে খেতে জালাল মাস্টার বারবার ইঙ্গিত সত্ত্বেও আনোয়ার কথাটা তুলতে পারে না। শেষ পর্যন্ত মাস্টার বলে, ভাইজান, এই চ্যাংড়া আপনার কাছে একটা অনুরোধ, একটা আবদার নিয়ে আসছে। খয়বার কাছে সাড়া না দিয়ে তার পায়েস মাখা আঙুল চষে, সবগুলো আঙুল পরিষ্কার করে হঠাৎ বলে, কি বাবা, কও কও। জালাল মাস্টার বলে, না দুপরা মানিক ধরেন, এদের বাড়িতে আজ সুদীর্ঘ। চিলমচিতে হাত ধুতে ধুতে খয়বার গাজী তাকে থামিয়ে দেয়। জালাল মিয়া কন কে, এই স্যাংড়া নাকি কব, তাকে কবার দেন না। আনোয়ার অনেকক্ষণ ধরে মনে মনে রিহার্সেল দিচ্ছিল, এবার বলেই ফেলে, নাদুর বিরুদ্ধে মামলাটা তুলে নিলে ভালো হতো, বেচারা খুব ভেঙে পড়েছে, গরিব লোক, শরীর খারাপ, সেরকম খাটতেও পারে না। লোকটা এমনিতে খুব ভালো, অনেস্ট লোক। না নাদু তো মানুষ খারাপ না, অপরিবর্তিত গলায় খয়বার গাজী বলে, ছোট জাতের মধ্যেও আল্লাহ হুশ জ্ঞান দেয়, নাদুরও হুশ জ্ঞান কম নাই, কিন্তু তার বেটা ওই যে আকামটা করছে, আর শালার কথাবার্তা যেমন শুনি, এখন তার সাথে কি করি কতো, 20-25 বছর আগে হলেও বাপজানের দোনলা বন্দুকখান বার করে শালা গাঙের কিনারে নিয়ে ফালাইয়া দিলাম নি। তা বাবু দিনকাল এখন খারাপ, এখন সকলে শালা বড় লোক, চাষাভূষা জোলা নাপিত কৈবর্ত কামার কুমার সকলে তোয়াজ করে চলা লাগে, সেংটুক নিয়ে এখন কি করি কত বাপু, জালাল মেয়েই কন তো, সেংটুল্লাখান একটা শয়তানের সাথে কি করি, আজ লাই দিলে কাল আপনার মাথাত লাথি মারব, এক নিয়ে কি করি, আপনিই কন। চেংটুর ব্যাপারে জালাল মাস্টারও খয়বার গাজীর সঙ্গে একমত, ছেলেপিলে আদব কায়দা ভুলে যাচ্ছে, যার যা প্রাপ্য তাকে তা দিতে চায় না। আল্লাহ সব মানুষকে সমান মনোযোগ দিয়ে সৃষ্টি করেছে, এ কথা অবশ্য ঠিক, সব মানুষের প্রতি আল্লাহর প্রীতি ভালোবাসাও সমান, কিন্তু হাতে পাঁচটা আঙুল যেমন সমান হয় না, এক বাপের পাঁচটা ছেলে যেমন সমান বুদ্ধি বিবেচনা পায় না, সমাজে সব মানুষ তেমনি একই আসন পেতে পারে না। এই যে চেংটু, একে একা দোষ দিয়ে লাভ কি, আজকাল এই বয়সের সব ছেলে এরকম হচ্ছে, প্রয়োজনীয় শিক্ষার অভাবেই এর কারণ বলে জালাল মাস্টার মনে করে, উপযুক্ত জ্ঞান লাভ না হলে আদব কায়দা রপ্ত করা অসম্ভব, আদব কায়দা হল শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। তবে নাদুটা মানুষ ভালো, মনিবের হিত ছাড়া কখনো কোনোদিন অহিত চায় নাই, মিয়াদের ইষ্ট ছাড়া তাই কোনোদিন অনিষ্ট করে নাই। খয়বার কাছে একটু বিরক্ত হয়, খবর কি আমি কম রাখি, আপনি জামাই মানুষ, উদিনকা আসছেন, আপনি কি জানেন, এর দাদার আমল থাকা এ বাবাজিদের বাড়িতে যারা কাম করে সবাইকে আমি চিনি। বারান্দায় বসে পান খেতে খয়বার গাজী আনোয়ারকে বলে, তুমি একটা আবদার নিয়ে আসছো, আমি কি না করবার পারি, সেন্টুক কয়ও একবার আমার সাথে যেন দেখা করে, সেন্টুর কথা শুনব, আমার ভাইস্তা আফসারের কথাও শোনা দরকার, সেন্টু বেয়াদবি করছে আফসারের সাথে, আমার সামনে আফসারের কাছে যদি মাফ চায়, আফসার যদি মাফ করে দেয় তো আমি মামলা তুললা নেব,
একটু থেমে সে বলে, আফসারকে আমি বুঝায়া বলবো, চ্যাংড়া প্যাংড়ায় একটা ভুল করা বসছে, আফসার মাফ করা দেবে। এত সহজে কাজ হবে আনোয়ার ধারণা করতে পারেনি। জালাল মাস্টারের অনুমান তাহলে অভ্রান্ত। সে একবার দেখা করলে খয়বার গাজী অস্বীকার করতে পারবে না। হাজার হলেও আব্বার ছেলেবেলার খেলার সাথী। কিন্তু খয়বার গাজী মামলা তুলে নেওয়ার এই সিদ্ধান্তে জালাল মাস্টারকে একটুও খুশি মনে হচ্ছে না। কেন? গ্রামের লোকদের আবেগ প্রকাশের ব্যাপারটা আনোয়ারের কাছে বড় এলোমেলো ঠেকে। পাঞ্জাবির পকেট থেকে কৌটা বার করে মুখে জর্দা ফেলে খয়বার গাজী বলে, বাবাজি, তুমি আসছো আমার এই গরিবখানায় এক সন্ধ্যা ডাল ভাত খাওয়া লাগবে, কিন্তু না, দুইটা ডাল ভাত খায়া যাবা, ওয়াদা করা যাও। হ্যাঁ, আনোয়ার কি রাজি না হয়ে পারে? সে কেবল এদিক ওদিক দেখে। শেফালি গাছের নিচে ফুল মাত্র এখন কয়েকটা, ওরা খেতে বসলে কেউ এসে নিয়ে গেছে। পুকুরের বাঁধানো ঘাটের দুই পাশে মস্ত দুটো গাছ, একটা তো বকুল, আরেকটা কি কনক চাপা হতে পারে। হাটখোলা রোডের একটা বাড়িতে এরকম গাছ দেখিয়ে ওসমান একদিন ওটা কনক চাপা বলে শনাক্ত করেছিল। পুকুরের বাঁ পাশে নতুন খড়ের টাটকা হলুদ রঙের গাদা, তার নিচে নতুন একটি সাদা বাছুর কচি মুখে খড়ের একটা গাছা নিয়ে খেলছে। কচি নরম রোদ এসে পড়েছে বারান্দা জুড়ে। পুকুরের ওপর পাতলা ধোঁয়া আস্তে হারিয়ে যায়। সেখানকার নতুন রোদের কাঁপন যেন ঢেউ তুলছে খয়বার গাছের ভরা গলায়। এই যে পুষ্করণী, তোমার বাপেরা কয় ভাই সাঁতার শিখছে এটি? তোমার দাদা বড় শক্ত মানুষ ছিল গো, ছেলে পেলে কিদার আর তোলা পানি ছাড়া গোসল করবার দেয় নাই। বড় মিয়া বিজনেস আসছে রাত থাকতে, বেলা ওঠার আগে বাড়ির ছেলে পেলে সব কয়টা কুঠায়া দিছে, নামাজ পড়া লাগছে বাড়ির সব মানসেক, জাইগির কিষাণ চাকর পাট সগলি নামাজ পড়ছে তার বাড়িত। নামাজ পড়া হলে তিন বেটাক পড়বার বসায়া তার অন্য কাম। তোমাদের বাড়ির দুই তিনজন জাইগির থাকছে বারো মাস, সকালবেলা তোমার বাপ চাচা করে পড়া দেখায় দিছে তারাই। এতে জালাল মিয়াও ছিল। কে গো আকবর ভাই, আপনি পড়ান নাই? না, আমি যখন আসি আকবর ভাই তখন কলকাতার কলেজে পড়ে। আপনি তাহলে এই স্যাংরার ছোট চাচাকে পড়াচ্ছেন না? জালাল মাস্টারের জবাবের অপেক্ষা না করে সে নিজেই মনে করতে পারে, না, আপনি পড়াবেন কেমন করা, জাহাঙ্গীর তো তখন ম্যাট্রিক পরীক্ষা দিব। জালাল মাস্টারকে একটু ছোট করার এই সংক্ষিপ্ত তৎপরতা কিন্তু খয়বার গাজীর স্মৃতি আপ্লুত আচ্ছন্নতায় এতটুকু চিড় ধরায় না। তার গলা নেমে আসে খাদে, সে বিড়বিড় করেই চলে। দেখতে দেখতে দিন গেল। সময়ের দ্রুতগতির কথা ভেবে সে একটি দীর্ঘশ্বাস ফেলে। এই দীর্ঘশ্বাস দীর্ঘতর হয় তার কথায়। দিন কি বর্ষা থাকে? এ বারান্দার উপর বর্ষা, কত গপ্প, কত খেলা, কত গান শোনা, মনে হয় সেদিনকার কথা। কলকাতা গেল, কলেজ ছুটি হলে বাড়িতে আসছে, ছুটির মধ্যে সারাটা দিন বর্ষা থাকছে এই বারান্দায়, এই বৈঠকখানায়, এই পুকুরের ঘাটে। ছুটির মধ্যে আসা খালি গান শুনছে, আকবর ভাইয়ের ছিল গান শোনার নেশা। লোকটা বলে কি, আনোয়ার ওর বাবাকে গান শুনতে দেখতো বটে, কিন্তু তাকে ঠিক নেশা বলা যায় না। খয়বার গাজী বলে, তোমার দাদা ছিল কড়া মুসল্লি মানুষ, গান বাজনা আমোদ ফুর্তি ছিল তার দুই চক্ষের বিষ। আমার বাপ জানা ছিল খুব হাওশালা মানুষ, মাসের মধ্যে না হলেও পনেরো দিন থাকছে টাউনে, বাড়ির থাকলে একদিন দুই দিন অন্তর খাসি জব করো, পোলাও কোরমা খাও। এই থানার মধ্যে প্রথম কলের গান কেনে বাপজান,
পদুম শহরের জগদীশ সেন কিনল তার 6 মাস পর। তোমার বাপ করছে কি? বলতে বলতে ক্ষয়বার হাসে। গান পাগলা মানুষ। করছে কি? ছুটির সময় কলকাতার থাক্কা নতুন রেকর্ড নিয়ে আসছে। সাইগল, আঙুলবালা, কমলা ঝরিয়ার যত রেকর্ড আমার বাড়িতে আছে সব তোমার বাপের কেনা। আব্বাসুদ্দিনের রেকর্ড প্রথম কিনা আনলো আমার বাপজান। একটি মহাকৌতুককর বিষয় বর্ণনার ভঙ্গিতে ক্ষয়বার হাসে। আকবর ভাই আবার ওই রেকর্ডই কিনা আনলো পূজার সময়ের ছুটিতে। ক্ষয়বার কাজের বিরামহীন সংলাপে আনোয়ারের কাছে তার বাবা ক্রমেই ঝাপসা মানুষে পরিণত হয়। আনোয়ার তো কোনোদিন আব্বাকে একটা রেকর্ডও কিনতে দেখেনি, অথচ ওদের স্টেরিও রেকর্ড প্লেয়ারের জন্যে ভাইয়া ভাবে মাসে অন্তত একটা লং প্লে কেনে। এমনকি 65 পর্যন্ত কলকাতা থেকেও মাঝে মাঝে রেকর্ড আসত। ঝাপসা বাবাকে স্পষ্ট করার জন্য আনোয়ার জিজ্ঞেস করে, আব্বা রেকর্ড কিনতেন? হ্যাঁ বাপু, এবার বলে জালাল মাস্টার। ক্ষয়বার ভাইয়ের বাবার ঢালাওয়া দেশ ছিল, নতুন গান বার হলেই নিয়ে আসবা, অর্থ যা লাগে চিন্তা করবা না। মরহুম পিতার প্রসঙ্গ তোলায় ক্ষয়বার গাজী জালাল মাস্টারের ওপর একটু প্রসন্ন হয়। জালাল মিয়া ঠিক কথা কসেন, বাবজান হাউস করা হারমোনিয়াম কিনছে, তাই নিজে গান করছে 6 মাসে 9 মাসে একবার। হারমোনিয়াম বাজাচ্ছে আকবর ভাই, একটা গান একবার বরঞ্চ 2 বার শুনলে ঠিক তুল্লা নিবার পারত, তাই না জালাল মিয়া? ঠিক কসেন, তার স্মরণ শক্তি ছিল অসাধারণ, একবার একটা পুস্তক পড়লে। আরে আপনি কি দেখছেন? ক্ষয়বার গাজী তাকে থামিয়ে দেয়। তোমার দাদার হাউস ছিল একবার তাকে উকিল বানাবো, বড় বেটা, তোমার বড় চাষার শরীরটা নরম, কলকাতার হোস্টেলে খাবার সহ্য হলো না, আয় পাশ করে বাড়িতে আসলো, আর গেল না, সংসার দেখা আরম্ভ করল। মানুষের নসিব। তোমার বাপ বিয়ে পাশ করা লতে ভর্তি হলো, পরের বছর বড় মিয়া মারা গেল, তোমার বড় চাষা পড়ার খরচ কুলাবার পারে না, ল পড়ার জন্যই আকবর ভাই বিয়া করল, কি মনে করা 1 বছর বাদে পড়া বাদ দিল, চাকরি নিল। আকবর ভাই উকিল হলে তামাম ডিস্ট্রিক্টের মধ্যে তার সাথে পারে কেডা? আনোয়ার ভাবে উকিল না হয়েও আব্বা এমন কি খারাপ করেছে? পার্টিশনের সময় পাকিস্তান অপশন দিয়ে এসেই ওয়ারিতে জমি কিনেছে, ব্যাংকে টাকা যা রেখেছে তাই নিয়ে ব্যবসা করে ভাইয়া দিব্যের রাজনীতি ও সংস্কৃতি চর্চা চালিয়ে যাচ্ছে। আকবর ভাইয়ের ছোট ভাইটা জাহাঙ্গীরও খুব মেধাবী ছাত্র ছিল। জালাল মাস্টার এই মন্তব্য করে ফের ক্ষয়বার গাজীর ধমক খায়। জাহাঙ্গীরকে আপনি আর কয়দিন দেখছেন? এই চাচাটিকে আনোয়ার অবশ্য একেবারেই দেখেনি। জাহাঙ্গীর হোসেন মারা গেছে তার জন্মের আগে। আব্বা তার সম্বন্ধে খুব একটা কথা বলতো না, আম্মাও না। বড় চাচার বোধহয় বেশ দুর্বলতা আছে। ভাইয়া পরীক্ষায় ভালো রেজাল্ট করে চিঠি লিখলে বড় চাচা জবাবে লিখত, তোমার নিকট আমাদের প্রত্যাশা অনেক, জাহাঙ্গীর জীবিত থাকিলে আজ বড় আনন্দিত হইত, উহার মেধার লক্ষণ বংশে কেবল তোমার মধ্যে লক্ষ্য করা যায়। আজ ক্ষয়বার কাজেও তার প্রসঙ্গে উচ্ছ্বসিত হয়ে উঠল। হ্যাঁ, জাহাঙ্গীর ছিল স্কলার ছাত্র, একটা স্টুডেন্ট বটে, ওরকম তুখর ছাত্র এই গেটিয়া পদুম শহর দর্গাতলা চন্দন সহ কর্ণিবাড়ি এই অঞ্চলে জন্ম হয় নাই। এমনকি পার্টিশনের আগে তখন মুসলমানের স্থান কোটে, সেই সময়ও হিন্দুগড়ের মধ্যে এরকম মেরিট এই অঞ্চলে একটাও আসিল না গো। জাহাঙ্গীর হোসেন সম্পর্কে ক্ষয়বার গাজের দীর্ঘ প্রশস্তিমূলক বিবৃতি আর শেষ হয় না। ক্লাস 6-এ পড়ার সময় সে ম্যাট্রিক ক্লাসের টেস্ট পেপার দেখে অঙ্ক কষত। ক্লাস 9-এ যখন পড়ে, এবার জালাল মাস্টার প্রায় জোর করে স্মৃতি ঘাঁটে,
হাই স্কুলের প্রধান শিক্ষক কেশব মিত্রের ফেয়ারওয়েল বক্তৃতা করল ইংরাজিত। যারাই শুনছে তারাই বলছে মনে হলো বিলাত থাক্কা সদ্য আগত ইংরাজ ভাষণ দিতেছে। তো সেই ছেলে ওই বয়সে অত মেধা, মুরব্বীদের কেউ কেউ বলতো এতটা ভালো নয়, সন্দেহ করত, খয়বার গাজী বলে। চ্যাংড়ার সাথে তেনাদের কেউ আছেন, না হলে এই বয়সের চ্যাংড়া এত বুদ্ধি পায় কোটে? তেনারা মানে কারা? আনোয়ার ঠিক বুঝতে পারে না। আরে আগুনের জীব তবুও বোঝে না, খয়বার গাজী বিরক্ত হয়। জিন, জিন চেনো না? মুরুব্বীদের অনুমান কি ভুল হতে পারে? ম্যাট্রিকে দুটো লেটার পেল, ডিস্ট্রিক্টে ফার্স্ট। তখন বাপু হিন্দুরা আসিল, পরীক্ষা দিলাম আর পাশ করলাম, অত সোজা না। কলেজে ভর্তি হলো কলকাতায়। আকবর ভাই তখন পরিবার নিয়ে কলকাতায় থাকে। জাহাঙ্গীর তার বাসায় থেকে কলেজ করতে লাগলো। বছর না ঘুরতে জাহাঙ্গীরকে গ্রামে নিয়ে আসা হলো। তার হাতে পায়ে শিকল পরানো, তার মাথা কামানো, চোখ জোড়া তার অষ্টপ্রহর লাল। মানুষ দেখলে চিৎকার করে, না দেখলেও আকাশের দিকে তাকিয়ে বিকট শব্দে কার উদ্দেশ্যে গালাগালি করে। কি ব্যাপার? জৌনপুরের মৌলবী সাহেবের ভাগ্নে, জবরদস্ত পীর সাহেব, নৌকা করে যমুনার শাখা নদী বাঙালি দিয়ে যাচ্ছিল মুড়িত বাড়ি। নাদুপরা মানিকের কাছে খবর পেয়ে আনোয়ারের বড় চাচা নিজে গিয়ে নৌকা থামিয়ে পীর সাহেবের হাতে পায়ে ধরে। পীর সাহেব এসে জাহাঙ্গীরের রোগ শনাক্ত করে ফেলল। কলকাতায় কোথায় যেন অজায়গায় দাঁড়িয়ে পেচ্ছাপ করছিল, সঙ্গীকার জিন তাই খেপে গিয়ে একটা বদস্বভাব জিনকে তার উপর আসর করিয়ে দিয়ে নিজে সরে পড়েছে। বদ জিন ঝেড়ে ফেলা পীর সাহেবের কাছে ডাল ভাত। জাহাঙ্গীরকে বেঁধে কয়েকটা আয়াত পড়তে পড়তে ঝাড়ুর বাড়ি মারলে শয়তানটা বাপ বাপ করে পালাবে, কিন্তু পীর সাহেব তা করতে নারাজ, কারণ তাতে ভালো জিন অসন্তুষ্ট হয়। জিন হলো ফেরেস্তাদের মতো, তাকে অসন্তুষ্ট করার ঝুঁকি পীর সাহেব নেয় কি করে? তা কলকাতায় গিয়ে জাহাঙ্গীরের মতিভ্রম ঘটেছিল বই কি, কয়েকটা হিন্দু কমিউনিস্টের সঙ্গে তার মেলামেশা শুরু হয়। এত পরহেজগার পরিবারের ছেলে, সে নাকি নামাজ পড়া ছেড়ে দিয়েছিল, আল্লাহ রসুল নিয়ে ঠাট্টা পর্যন্ত করত। হাহারে, হিন্দু কমিউনিস্টদের পাল্লায় পড়ে পাগল না হলে জাহাঙ্গীর এই এলাকা কি, এই জেলার একটা মাথা হতে পারত। এই নিয়ে খয়বার গাজী ও জালাল মাস্টারের পালা করে আক্ষেপ প্রকাশ আর শেষ হয় না। কতক্ষণ চলতো কে জানে। একটি মোটরসাইকেলের আওয়াজে দুজনেই থামে এবং তাকিয়ে থাকে রাস্তার দিকে। শিমুল গাছের নিচে এলে হোন্ডা আরোহীকে দুজনেই চিনতে পারে। জালাল মাস্টার বলে, ফকির গড়ে আসমত না? খয়বার গাজী সেদিক থেকে চোখ ফেরায় আনোয়ারের দিকে। কয়টা দিন থাকবা তো বাবা? জি, কলেজ তো আজকাল প্রায় বন্ধ থাকে, কোনো অজুহাত পেলেই গভর্নমেন্ট একেবারে অনির্দিষ্টকালের জন্য। শিক্ষার বিস্তার হয় কেমন করা? জালাল মাস্টার শিক্ষা বিস্তারে বাধা বিপত্তি নিয়ে তার বক্তব্য শুরু করেছিল। হোন্ডা এসে পড়ায় তাকে থামতে হয়। হোন্ডার আরোহী হোন্ডা দাঁড় করাতে করাতে বলে, মাস্টার সাহেব সকালবেলা কি দরবার নিয়ে আসতেন? কিন্তু খয়বার গাজীর সঙ্গে তার জরুরি আলাপ, তাই প্রশ্নের জবাব না শুনেই সে এগিয়ে আসে। ওদিককার খবর শুনছেন? হোসেন সাসামিয়া খবর পাঠাচ্ছে, কথা আছে। খয়বার তাকে বৈঠকখানে বসতে বলে নিজে উঠে দাঁড়ায়। আনোয়ার ও জালালের সঙ্গে সে বারান্দা থেকে নিচে নামে। আনোয়ারের পিঠে হাত রেখে বলে, বাবা কথাটা যেন মনে থাকে, একদিন আসা ভাত খাওয়া লাগবে। আকবর ভাইয়ের বেটা, আমার নিজের ঘরের মানুষ, তোমাকে আমি মুখে না কলেও তোমার একদিন আসা লাগে। তার মুখের জর্দ পানের গন্ধ আনোয়ারের মাথার ভেতরে ঢুকে তাকে আচ্ছন্ন করে। তার হাতের মস্ত থাবা দিয়ে আনোয়ারের পিঠ সে আলগোছে চাপ দেয়।
খয়বার গাছের হাতের মধ্যে দিয়ে বহুকাল আগেকার বাপের ভয়ে তটস্থ গান পাগল একটি তরুণ আনোয়ারের শির দাঁড়ায় সারেগামা সাথে। আনোয়ারের পিঠ শিরশির করে। বারান্দার নিচে শুকনো শিশিরের দাগ লাগা ঘাসের ধারালো ব্লেডে গলা বসানো শেফালি ফুল আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে। শিমুল গাছের কাছাকাছি এসে জালাল মাস্টার পেছনে তাকায়, ওই সঙ্গে তাকায় আনোয়ারও। হোন্ডাওয়ালা ছেলেটির সঙ্গে খয়বার গাজী কথা বলছে। কথা বলতে বলতে দুজনে এগিয়ে যাচ্ছে পুকুর ঘাটের দিকে। আরো কয়েক পা হাঁটার পর জালাল বলে, খালি খালি কষ্ট করলা, কোনো কাম হলো না বাপু। আনোয়ার ঠিকমতো শুনতে পায় না। তার চোখের ঠিক সামনে মস্ত শিমুল গাছ জুড়ে টকটকে লাল রং, এর উপর নীল আকাশ, হালকা ফেনার মতো মেঘ উড়ে বেড়ায় নির্ভার শরীরে। ওই লাল, এই নীল, এই সাদা দেখে দেখে আশ আর মেটে না। কতকাল আগে আনোয়ারের বাপও এই রাস্তায় এ রংবাহার দেখত। ছোট চাচার হাতে শিকল বড় হতে হতে সমস্ত দৃশ্যে কালো দাপট বিস্তার করলে আনোয়ারের বড় অস্বস্তি লাগে। জালাল মাস্টার এই অস্বস্তি থেকে তাকে উদ্ধার করে। খালি পথশ্রম, খালি খালি আশা হলো। কেন, মামলা তুলে নেবে বললেন তো? তুমি বুঝবার পারো না আনোয়ার, গাজীর শর্ত পালন করা দুঃসাধ্য। শর্ত? জিজ্ঞেস করতে করতে আনোয়ারের মনে পড়ে, চেংটুর আসার কথা বলছেন তো, চেংটু মাফ চাইবে না? কথা তো তা নয় বাবা, দিনকাল তত সুবিধার নয়। খয়বার গাছে সট করা কিছু করবার পারতিছে না, না হলে সেংটু যা করছে কোন দিন তার লাশ পড়া থাকতো। সেংটুক বাড়ির সীমানার মধ্যে পালে পরে কি করব তা অকল্পনীয়, নিজে কিছুই করব না, হয়তো সামনে থাকবই না। আফসার গাজীকে হাত তুলবার মানা করা দিব, দুইজনে ঘরের মধ্যে থাকা খালি ইশারা করব, কাম সারব বাড়ির কামলা পাঠ। আনোয়ারের মাথার ভিতরকার বিন্যাস ফের এলোমেলো হয়ে পড়ে। খয়বার গাজীর মুখ ও একটানা সংলাপ ক্রমে ঝাপসা হয়, প্রতি পদক্ষেপে তার সঙ্গে দূরত্ব বাড়ে। হাঁটতে হাঁটতে সে বারবার জালাল মাস্টারকে দেখে, নিজে একটা সমাধান দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, আমিও যদি চেংটুর সাথে থাকি? হ্যাঁ, ধরেন আপনি আর আমি যদি চেংটুকে নিয়ে আসি, এতে কাজ হবে না? জালালউদ্দিন জবাব দেয় না। জেলা বোর্ডের রাস্তার দুই দিকে ধান জমি, ধান কাটা হয়ে গেছে, ন্যাড়া মাঠ শরীর এলিয়ে রোদ পোহায়। একটু দূরে আলুর জমি, এক নাগাড়ে কয়েক বিঘা জমিতে আলুর চাষ করা হয়েছে। তিন চারজন কিষাণ আলুর জমিতে কাজ করে, তাদের মাথার পেছনে ও পিঠে আর্দ্রতা শূন্য রোদ পিছলে পিছলে পড়ে। জালাল মাস্টার চোখের ওপর হাত রেখে রোদ আড়াল করে ওদের মধ্যে কাউকে খুঁজছে। সে জোরে হাঁক দেয়, কেরে কর্মালি আছে? জবাব আসে, নাই। আনোয়ারের দিকে মনোযোগী না হয়ে জালাল মাস্টারের তখন আর উপায় থাকে না। এসব ছেলেদের নিয়ে মুশকিল, শহরে জন্ম, শহরে মানুষ, এখানকার সমস্যা এরা বুঝবে কোত্থেকে? চেংটুও থাকবে, খয়বার গাজীও থাকবে, জালাল মাস্টার সেখানে স্পষ্টভাবে চেংটুর পক্ষ নিয়ে কথা বলবে, এ কি হতে পারে? এত বড় মানি মানুষটাকে কি ছোট করা যায়? চেংটুকে বিশ্বাস করা মুশকিল, কি বলতে যে কি বলে ফেলবে, তখন তার ধকল সামলাবে কে? জালাল মাস্টার সংক্ষেপে বলে, চেংটু যাব না, সোনা ভারী বেয়াদব। আমরা যদি ভালো করে বুঝিয়ে বলি? দেখা যাক। আনোয়ারদের বাড়ির বাইরে কাঁঠালতলায় কাঠের বেঞ্চ, বেঞ্চের পাশে মাটিতে হাঁটু ভেঙে বসে নাদু পরামানিক হুঁকা টানছিল।
ধোঁয়ায় ধোঁয়ায় তার দাড়ি আরও এবড়ো খেবড়ো এবং এলোমেলো হয়ে গেছে। ওদের দুজনের দিকে একবার তাকিয়ে সে ফের হুঁকা টানে এবং বেশি ধোঁয়া গলগল করে বেরিয়ে ওর মুখকে ক্রমে অস্পষ্ট ও নির্বিকার করে ফেলে। অথচ নাদু কিন্তু এদেরই প্রতীক্ষা করছিল অনেকক্ষণ ধরে। আনোয়ার জিজ্ঞেস করে, আপনি এখন অপেক্ষা করছেন? নাদু তার দিকে তাকায়। ধোঁয়ামুক্ত হলে নাদুর লাল ও ভোঁতা চোখের রং স্পষ্ট হয়, কিন্তু তাতেও তার ব্যাকুলতা ফোটে না। কাঁঠালতলায় পশ্চিমে ভাঙা দালানের স্তূপের আড়ালে লুকোচুরি খেলা স্থগিত রেখে বড় চাচার ছোট মেয়ে রোজি এসে বলে, আনু ভাই নাস্তা খাবেন না, আম্মা ডাকে। বেঞ্চে বসতে বসতে জালাল মাস্টার বলে, যাও তোমার চাষির সাথে সাক্ষাৎ করা আসো। ভেতর বাড়ির দিকে যেতে যেতে আনোয়ার নাদুর মৃদু কণ্ঠ শুনতে পায়। কি কয়! বিকালবেলা বোঝা যায় যে নাদুর মেজ ছেলেটা একটু বেয়াদবি বটে। ছেঁড়া বাপের স্বভাব তো পায়ইনি, কিন্তু খয়বার কাজের সম্পর্কে মাঝে মাঝে মন্তব্য যা করে তাতে তার বাপ তো বটেই, জালাল মাস্টারেরই বুক কেঁপে ওঠে। শেষ পর্যন্ত আনোয়ারকে দেখিয়ে জালাল মাস্টার বলে, এই চ্যাংড়ার পরামর্শে কর্ণপাত করবি তো? কথা কম কলে কি হয়? ঢাকার যত আন্দোলন হবা নাকছে, যত সংগ্রাম, সব কয়টার সাথে আছে। তুই খালি পুটি মাছের লাখা লম্ফজম্ফ করিস। এই চ্যাংড়াকে দেখতো, কথাবার্তা শুনে বোঝা যায় যে ঢাকা থেকে একজন নেতা মানুষের আগমন হয়েছে। আনোয়ার কোনো আন্দোলনের নেতা নয়, কিন্তু জালাল মাস্টারের কথার প্রতিবাদ করলে বেচারে একটু বিব্রত হতে পারে। চিন্টু আনোয়ারের দিকে একবার তাকায়। চিন্টুর চোখ বেশ স্বচ্ছ, রাগ কি ঘৃণা থেকে সেগুলো মুক্ত। কিন্তু অন্যদিকে তাকিয়ে কথা বলতে শুরু করা মাত্র তার চোখ জোড়া ছোট হয়ে যায়। আস্তে আস্তে সে বলে, খয়বার গাজে আমার গড়তুল্লা বন্দুক বার করব, দোনলা এক নলা আইফেল পিস্তল বেমাক কয়টা তাই শান দিয়া থুসে, হামাগর উপরে এক চোট নেব। ওই খুনির সর্দারের কাছে যায় কোন শালা? আমি ওর ভাত খাই না, না উই হামাক জন্ম দিছে, ওর কাছে আমার কিসের ঠেকা? জালাল মাস্টার রাগ করে, শালা মূর্খ কোথাকার, গণ্ড মূর্খ, অশিক্ষিত ভূত, কুবাক্য না কলে শালার মুখ থেকে বায়ু নির্গত হয় না। নাদু সে ঔদাসীন্য কেটে গেছে। মাঝে মাঝে লাফ দিয়ে ছেলের কাছে যায়, চিৎকার করে বলে, আজ তোরই একদিন কি হামারই একদিন, আমি তোক নিজে জব করম, মুন্সি লাগবো না, আল্লাহু আকবার কয়া তোর গলাত ছুরি দিম। একটু হাঁপাবার পর ফের শক্তি সঞ্চয় করে সে চূড়ান্ত সংকল্প ঘোষণা করে, তোক জব না করা, আজ আমি মুখত ভাত তুলম না। চেংটু জিজ্ঞেস করে, ভাত তোমার ঘর তো উতলাচ্ছে, আমাকে জব করলে মিয়ারা তোমাকে ভাগের দান বেশি দিব? আনোয়ারের পরিবারের প্রতি কটাক্ষ করায় নাদুর পক্ষে রাগ সামলানো আর সম্ভব হয় না। লাফিয়ে এসে ছেলের ঝাঁকড়া চুলে ঝুঁটি ধরে ঝাঁকাতে শুরু করে। তার নিজের রুক্ষ দাড়ি, বড় মোটা নাক ও ভোঁতা লাল চোখ জোড়ায় ছোট বড় ঢেউ উঠতে থাকে। চিন্টু কিছুক্ষণ সহ্য করে, তারপর সামান্য একটু চেষ্টাতেই বাপের মুঠি থেকে নিজের কেশ রাশি মুক্ত করে। মাথা ঝাঁকিয়ে চুল পেছনে ফেলে বাপকে সে ধমক দেয়, অত নাফ পাড়ো কিসক, পিঠত বিষ চুলকা উঠব না, ঘরত তোমার মালিশ করার তেল আছে 100 টাক, অত নাফ পাড়ো কিসক। চেন্টুর এই উক্তিতে তার বাবার পিঠের ডান দিককার ব্যথার কথা উল্লেখ করা হয়েছে, অনেক দিনের ব্যথা। বহুকাল আগে গোয়ালঘরে ধোঁয়া দিতে গিয়ে ধোঁয়া না দিয়ে নাদু ঘুমিয়ে পড়ায় আনোয়ারের দাদাজির খুব রাগ হয়েছিল। সে কি আজকের কথা? নাদুর বয়স তখন 10-11 বছর, মিয়াদের বাড়িতে ফাই ফরমাস খাটে, কিষানদের পান্তা নিয়ে ভাত নিয়ে জমিতে যায়। সকালবেলা গোয়াল থেকে গরু বাছর বার করে, সন্ধ্যাবেলা গোয়াল ঘরে ধোঁয়া দেয়। তো সেদিন বড় মিয়ার বড় মেয়ের বিয়ে কি পাঞ্চিনের উৎসব, সারাটা দিন সবারই খুব ছোটাছুটির মধ্যে কাটে। সন্ধ্যার পর গোয়াল ঘরে ধোঁয়া দিতে গেছে নাদু। গোয়াল ঘরের পাশে একটা পিতরাজ গাছের কাটা গুঁড়ি, আগুন ধূপের মালসা পাশে রেখে
ওই কাঠের গুঁড়ির পাশে শুয়ে নাদু ঘুমিয়ে পড়ে। ওই সময় ওখানে বড় মিয়ার যাওয়ার কথা নয়, কেন গিয়েছিল আল্লাহই জানে। মনে হয় মেয়ের জন্যে আড়ালে একটু চোখের পানি ফেলার একটা নিরাপদ জায়গা খুঁজছিল। গোয়ালঘরে মশার কামড়ে ছটফট করা গরুদের দেখে বড় মিয়ার সহ্য করতে পারেনি। তার কাঠের খড়ম পড়া পা দিয়ে নাদুর পিঠে বড় মিয়া এসা একটা লাথি দিয়েছিল যে মাস দুয়েক সে আর পিঠ তুলতে পারেনি। আজ বুড়ো হয়ে মরতে বসেছে নাদু, তার সে ব্যথা আজও তাকে ছেড়ে গেল না। একটু আঘাত পেলে, পূর্ণিমায় অমাবস্যায়, অসময়ে বৃষ্টি হলে কি শীত পড়লে ব্যথাটা উস্কে ওঠে। এ ঘটনা এখানকার প্রায় সবাই জানে, বড় মেয়ে নিজেও দু একবার বলেছে, আর নাদুর খুব প্রিয় প্রসঙ্গের মধ্যে এটি একটি। ঘটনাটি বেশ রসিয়ে রসিয়ে বলত, নিন্দের মধ্যে খাপ দেখবা নাকসি, কি না পাতারের মধ্যে গরু খুঁজতে বেড়ায়, ধলা বকনা খান গো, বড় মেয়ের খুব হাউসের বকনা, সে বকনা আর পাই না, গরিবাদ দেখি পাতারের উত্তরে মস্ত বড় পিপুল গাছের তলাত খাড়া হয়ে আসি, জ্বর নাই পানি নাই, মোটা একখান পিপুল ডাল ভেঙা পড়ল আমার পিঠোত, হিটা কি বাবা, স্যাতন পায়া দেখি কোটে পাতার কোটে পিপুলের ডাল, বড় মিয়ার বোলওয়ালা খড়ম খান পিঠের উপরে। ঘটনাটা সে এমনভাবে বলতো যেন ঘুম ভাঙার পরেও সে স্বপ্নের মধ্যেই ছিল। এই ব্যথাটিকে নাদু কতদিন থেকে পুষে আসছে, মিছে কথা বলে লাভ কি। ব্যথাটাকে মূলধন করে বড় মিয়ার করুণা সে কম আদায় করেনি। এই ব্যথা সারাবার জন্যে বড় মিয়ার খরচ হয়েছে মেলা। কিন্তু বড় কথা হলো এই যে, ব্যথাটা ছিল বড় মিয়া ও তার মধ্যেকার সম্পর্কের প্রকাশ। যখনই তার ছাঁটাইয়ের প্রশ্ন আসত, কিংবা ভিটা থেকে উচ্ছেদের সম্ভাবনা দেখা দিত, কি তার কাছ থেকে বর্গা জমি ছাড়িয়ে নেওয়ার কথা উঠত, নাদু তখন উস্কে তুলত এই ব্যথাটিকে। বড় মিয়া আস্তে আস্তে বলত, থাক কতদিনের চাকর, ওর বাপও কাম করা গেছে, থাক। আহা, নাদুর দেহে বড় মিয়ার এ চিরস্থায়ী স্পর্শ কি জ্যান্তেন সম্পর্ক। বড় মিয়া মারা গেলে লাশের পাশে বসে নাদু কাঁদতে কাঁদতে বিলাপ করছিল, তোমার নাথি আমার পিঠতেই থাকলো গো বড় মিয়া, তুমি কেটে চললা গেলা। কিন্তু এই লাথের মর্যাদা চেংটু বুঝবে কোত্থেকে? বাপের হাতের রেঞ্জের বাইরে দাঁড়িয়ে সে বলে, পিঠ তো ভাঙছে একজন, এখন বাকি আছে বুকখান, তুমি গাজীগড়ে খরচ যাও, খয়বার মিয়ার পাও আছে দুইখান, বুকখানা পেতা দিও, খেম করা দেব। বলতে বলতে সে চারদিকে একবার তাকায়, তারপর অপেক্ষাকৃত নিচু গলায় বলে, নাথিগুড়ি যা খাবার চাও তাড়াতাড়ি খায় আসো, কুন্দি যায় শুনবা বেটার দুই ঠ্যাঙে ভাঙা দিছে, তখন নাথি দিব কি দিয়া। আশেপাশের সবাই একেবারে চুপ, জালাল মাস্টারই নীরবতা ভাঙে, সেন্টু মুখ সামলা, বিবেচনা করা কথা কোষ, তোর ভাগ্যে যে কি আছে চিন্তা করলেও ভয় লাগে। এর মধ্যে লোকও জমে গেছে, বেশিরভাগ চাষাভুষা মানুষ, মিয়াবাড়ির আলুর জমির কাজ সেরে কিংবা ধান মাড়াইয়ের কাজ করতে এসে জমায়েত হয়েছে। মিয়াবাড়ির ছেলে আছে কয়েকজন, এদের কেউ কেউ স্কুলে পড়ে। চাষা বা ভদ্রলোক সবাই চুপ করে জালাল মাস্টারের সতর্কবাণী শোনে। কাঁঠালতলার পশ্চিমে ভাঙা দালানের স্তূপে বসেছে কয়েকজন, শীতের বেলা দেখতে দেখতে গুটিয়ে যাচ্ছে। একটু দূরের শিমুল গাছের ওপর থেকে ছাই রঙের একটি ডানা যেন গাঢ় হতে হতে এগিয়ে আসছে এদিকে, দালানের ভাঙা স্তূপ রং পাল্টায়। চিন্তু জবাব দেয়, মুখ সামলাবার হুকুম দিবেন আপনি কয়জনক, আমি একলা মুখ সামলালে কাম হব, ডাকাত মারা সরতাই ভরা ফালাসে গরু দিয়া, এত গরু গাজির বেটা পালো কোটে। ছাই রং আরো গাঢ় হয়, মস্ত জোড়া দেখির ওপারে মরিচের জমি, ছাই রঙের পাতলা অন্ধকারে পাকা মরিচের টকটকে লাল রং,
হঠাৎ করে তাকালে ছাইয়ের ভেতরকার আগুনের মতো ঝাপটা মারে। এদিকে ছেলের কথাবার্তা শুনে নাদু মাথায় হাত দেয়, অনেকক্ষণ পর শগতোক্তি করে, হুগলান কথা কয় না বাপ, মুখখান তোর বড় দুশ্মন। ছেলেকে বাঁচাবার উদ্দেশ্যে সে চেষ্টা করে গাজীদের দোষ খালনের। গাজীগরে বাথান কি আজকার, কত ছোট থাকতে আমরা দেখছি যমুনার এই সর ওই সর বেমাকি গাজীগরে দখলে, কত বাথান কত গরু কত মোষ দেখছি, মাটির ঠিলা ভরা দুধ আসছে আমরাই তো দেখছি। তার সমর্থনে আরেকজন কিষান বলে, গাজীগরে বাথান ভরা গরু মোষটি গুন্না শেষ করা গেছে। কিন্তু চেংটু বলে, উগলান কথা থৌ গো, আগে কার কি আসিল আমরা কবার পারি না, এখন ডাকাত মারা সরজ যায় দেখো ব্যামাকে এই অঞ্চলের গরু, হ্যাঁ গেরস্তের গরু বাসু সব আটকা রাখছে, চালান হয় পুবে যমুনার ওই পারে মাদারগঞ্জের হাটত বেচা হয়, ডাকাত মারা চর দখল করছে কেডা তোমরা জানো না। কথা বলতে বলতে চিন্টু কখন যেন উঠে পড়েছে দালানের ভাঙা স্তূপে। আনোয়ার এবার ভালো করে তার দিকে তাকালো। আনোয়ারের দাদাজি মারা যাওয়ার 3 বছর আগে এই বৈঠকখানা দালানে চিড় ধরে, নতুন করে তৈরি করার জন্য গোটা দালান ভেঙে ফেলা হয়, সেই বছর তার মৃত্যু হলো। এরপর আর কিছু করা হয়নি। চেংটু সেই স্তূপের উঁচু চূড়ায় দিব্যি পা ঝুলিয়ে বসেছে, সন্ধ্যার আবছা অন্ধকারে তার মুখ অস্পষ্ট।